হ্যালো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও নয়। দেখো, আজকে তোমাদের সামনে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা কী করে বানাচ্ছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করব। আজকে একটা পমফ্লেট মাছের রেসিপি নিয়ে এসেছি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুঁই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে পমফ্লেট মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা কী করে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো আমার কাছে পাঁচখানা পমফ্লেট মাছ ছিল। তো আমি মাছের মধ্যে প্রথমে দেখো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেমন করে আমরা মাছ ভাজার আগে হলুদ লবণ দিই, তেমনি করে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব বন্ধুরা। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভালো করে দেখো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। তো কড়াইটা আমার একটু ছোট, তো পাঁচখানা মাছ আমার আঁটবে না, তাই জন্য আমি তিনখানা আগে ভেজে নেব, তারপরে পরে দুখানা ভাজবো। তো তিনখানা মাছ এখন ভাজতে দিলাম। আর মশলাতে কী কী দেবো সেটা তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করে নিই। মিক্সার জারে দেখো আমি প্রথমে পোস্ত নিয়ে নিচ্ছি, আমি দু চামচ মতন পোস্ত নিয়ে নিলাম। আর এইদিকে পাঁচটা মাছ ছিল, তো আমি চার পাঁচটা দেখো কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, গোটা টমেটোই নিলাম। আর কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাবে, আমি চারখানা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে চাও তোমরা ঝাল দিতে পারো, আমি অবশ্য শুকনো লঙ্কা দিলাম না, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। রসুন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের, আর একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কেটে দিয়েছি। তো এটাই ছিল, চলো এটাকে পেস্ট করে নিই বন্ধুরা। তো দেখো মাছগুলো বেশ এক পিঠটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা ভেজে নিই। তো এক হাতে মানে ক্যামেরা আছে তো একটু অসুবিধা হচ্ছে, চলো মাছগুলো ভালো করে উল্টে নিই। তো উল্টে নিচ্ছি বন্ধুরা, চলো। তারপরে তো আরও দুখানা মাছ আছে, সে কটাও ভেজে নেবো। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে দেখো আমি এবারে প্লেটের উপরে তুলে রাখবো, আর তুলে নিয়ে আমি আরও যে দুখানা মাছ আছে সেগুলোও ভাজতে দিয়ে দেবো। তো তুলে নিয়ে খুব সাবধানে করতে হবে, কারণ পমফ্রেট মাছ না প্রচণ্ড নরম মাছ, তুলতে গিয়ে অনেক সময় ভেঙে যায়। তো এটা খুব বাকি দুখানাও ভেজে নিলাম, আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলো রেসিপিটা আরম্ভ করি। যে মাছ ভাজার তেলটা ছিল ওতে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম, অ্যাড করলাম। আর এদিকে দেখো মশলাটাও আমার তৈরি হয়ে গেছে, যেটা পোস্ত কাজু বাদাম টমেটো পেঁয়াজ দিয়ে তৈরি করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। সেই মশলাটাকে দেখো ভালো করে এবারে আমি না কষিয়ে নেবো। তো দেখো সমস্ত মশলাটাই দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে খুন্তির সাহায্যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আরও তেল অ্যাড করতে পারো, কিন্তু আমি চেষ্টা করি কম তেলেই করার। তো চলো মশলাটা কষাতে কষাতে একটুখানি আবার লবণ দিয়ে দিই টেস্টের জন্য মতন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে দেখো আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, তোমরা যদি চিনিটা স্কিপ করতে চাও তো চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু চিনি দিলে কী হয় জানো তো, খাবারের টেস্টটা একটু বাড়ে। তো দেখতে পাচ্ছ আমি এগুলো কষিয়ে নিচ্ছি, চারিদিক থেকে তেল কিন্তু ছেড়ে আসছে, মানে বুঝতে পারছো তেল যখনই ছেড়ে আসবে তখনই ভাববে মশলাটা হয়েছে, মশলাটা দেখেই লোভ লাগছে, তাই না? কী সুন্দর হয়েছে মশলাটা। এবারে আস্তে আস্তে দেখো এবার যাতে পুড়ে না যায়, এবারে আমি না এর মধ্যে জল দিয়ে দেবো, তলাটা লেগে গেলে আবার তখন পোড়া পোড়া গন্ধ করবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না বন্ধুরা। তো গ্রেভিটাতে জল দিয়ে একটু ফুটতে দেবো। তো তোমরা যদি ভাবো যে একটু ঝোলঝোল খাবে তোমরা ঝোলঝোল করতে পারো, আমি খুব ঝোল করবো না, একটু গায়ে মাখাই করবো, তাই জন্য দেখো একটু জলটা দিয়ে দিলাম। এবার দেখো ফুটে উঠেছে গ্রেভিটা যখন, তখন এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। এর মশলার মধ্যে দেখো দিয়ে দেওয়ার পর ভালো করে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব সাবধানে দিতে হবে, মাছগুলো তো খুব নরম। এবারে ফুটতে দেবো কিছুক্ষণ, চলো খানিকক্ষণ ফুটতে দিই, ভালো করে মিক্সড করে নিই মাছে আর ঝোলে, যাতে সব মাছগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে যায়। আর উপর থেকে দেখো কিছু কাঁচা চেরা মানে লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখন শীতকাল না, ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে, তো ধনে পাতা দিয়ে দিলাম, আর রঙটাও খুব সুন্দর এসছে দেখো বন্ধুরা। এবার ভালো করে এটা মিক্সড করে নিই, মিক্সড করে নিলেই আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আমার তৈরি করলাম পমফ্রেটের চাপ, পমফ্রেটের চাপ করলাম যেমন চিকেন চাপ খাও অমনি। তো দেখো রেসিপিটা তৈরি। তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা তোমরা একটু কমেন্ট করে জানিও, আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন বাই, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে।